নীলা মার্কেটে আসছিলাম, নীলা মার্কেটে কাকারে পাইলাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকার নাম কি? আলী আকবর। আলহামদুলিল্লাহ। আকবর কাকা, আপনার এই জায়গায় তো এই যে এগুলা কি শাক? লাউ শাক। লাউ শাক। এটা লাউ শাক? হ্যাঁ। এটা লাউ শাক আর এটা কি শাক? কুমড়া শাক। কুমড়া শাক। না না, এটা লাগবে। কত কইরা? পঞ্চাশ টাকা মুঠা, চল্লিশ টাকা। আরে মাশাল্লাহ, অনেক দাম তো। এত দাম কেন কাকা? বাজার মাল হয় না তো কাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো না। আরে ফুল নাই? ফুল নাই? ফুল আছে। এই যে ফুল। কই ফুল? এই যে ফুল। ও ফুল কত কইরা? চল্লিশ টাকা ডজন। চল্লিশ টাকা ডজন? বারো পিস চল্লিশ টাকা? বারো পিস। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি আমার ফুল দেন এক ডজন, আর হচ্ছে গিয়ে এগুলা একাটি করে দেন। হ্যাঁ, লাউ শাক আর কুমড়া শাক একাটি করে দিয়ে দেন। নীলা মার্কেট থেকে আমরা ফুল নিলাম, লাউ নিলাম আর কুমড়া শাক নিলাম। এখানে কিন্তু এইসব বাজারের পাশাপাশি আরো বাজারের অপশন আছে। সামনে বাজার না কাকা? সামনে বাজার। আর আপনার কাছে সিম দেখলাম। সিম আছে? সিম আছে। কই দেখি সিম? দেখি সিম কি? পঞ্চাশ টাকা কেজি মোটরের সিম। মোটরের সিম মানে কি? ভিতরে দানা? হ্যাঁ হ্যাঁ, দানা আছে সব। না, এটা সিমের যা দিয়ে দিতে আছে। ভালো ভালো সিম? ভালো, একদম ভালো। এর চেয়ে দানা ছাড়া সিম নাই আপনার কাছে? খুব একটা না, দানা ছাড়া নাই। আচ্ছা, দান হইবই। এমনি পোকা আছে নাকি? না, পোকা নাই। আচ্ছা, তাহলে দেন না এক কেজি। এক কেজি দেন। দিয়া রাখেন, এক কেজি দিয়া রাখেন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। পোকা নাই এই জায়গায়? আরেক ভাই বলতেছে যে এখানে পোকা নাই, আপনি এক কেজি দিয়ে রাখেন। ঠিক আছে। দেখেন, আমি আসলাম সবজি কিনতে, তারা উঠলো নাগরদোলা। এটা কোনো কথা? এই এরা খারা, এই যে ঝুলে আছে। আরে আই, এই কোথায় উঠছে রে? ওইখানে ঝুলে রাখেন। দিশা যাবি? কই না, কে উঠবে তাইলে? আর বাবা কই গেছে? বেবি শাক বলে। মামি কই গেছে? মামি কই গেছে? চল আমি উঠে উঠি। মামি, ও বলতেছে বেবি শাক, মানে মামি বেবি শাকের মতো উড়ে গেল। এই ওরে এদিক দিয়ে আসো না, আকাশ ওরে কোলে নাও, বাবুরে কোলে নাও। বাবুরে নেওয়া যাবে না, বাবুরে দেওয়া যাবে না। এখন কি দিশা দুটতেছে? দিশা দুটতেছে ব্যালেন্স করার জন্য। দিশা দার ওসমান, ওমর উঠো না। এই আজান দিতেছে কিন্তু, নামে যাও। বাবা, এই যে বাবা, মাশাআল্লাহ, দেখিতে এটা কি? দেখিতে আসলাম বাজার করতে, এই জায়গায় তিনজন এসে খাওয়া শুরু করছে, খিদা লেগে গেছে। এটা কোন ধরনের কথা? বাজার, বাজারটা আগে তারপরে খাওয়া। বাজার না করে কিসের খাওয়া? দিশাত কি খবর, কি নাম? হ্যাঁ, বুঝি না। আলী, মোহাম্মদ আলী। তোমার নাম কি? বলো পাখি না, বলো মাতু, মানুর, মানুর। নীলা মার্কেটের এটা কি বাজার নাম? নীলা বাজার? নীলা মার্কেট কাঁচা বাজার। ডিম এটা কিসের? আর এটা পাকিস্তানি কক। আর এটা হাসের। ওকে, এগুলি কি আপনারা ইয়ার থেকে আনছেন? এই যে কারণ বাজার থেকে?
এলাকার সবজি, কারণ বাজারে সবজি নেই। এলাকার সবজি না? খিরা কত কইরা? খিরা 70 টাকা। খিরা 70 টাকা। আর টমেটো? টমেটো 50 টাকা। খিরা 70, টমেটো 50। এই কই? ওরা কই? সবাই গাড়িতে? তাহলে আমরা একটু সবজি টবজি কিনবো না? নামতে বলো দুই একজন রে, একটু দেখি কি অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। আকাশ, কিছুই তো বুঝা হয়েছে না কি কিনবো। এগুলো দেখছো, যে চাষের কই, কিন্তু চাষের কই, চাষের শিং। এই সাইডে টক ফল, টক ফল কত করে? 100 টাকা কেজি। আর এমনি মূলা টুলা আছে, শাক সবজি আছে। ওইটা কি শাক? কলই শাক। কত করে এগুলো আটি? কত কলই শাকে? হ্যাঁ, 20 টাকা আটি। কলই শাকের আটি 20 টাকা। আর এই জায়গায় বিভিন্ন ইয়ে আছে আর কি, ফল ফ্রুটস আছে। ভাই পেঁপে মিষ্টি হবে? পেঁপে কত কেজি ভাই? কেজি কত করে? আমার এলাকায় বেশি আসি তো এলাকার পেঁপে দাদা পেঁপে কত ভাই? এই যে কত? 100 টাকা কেজি একদম। 100 টাকা কেজি একদম? কোনো দামা দামি নাই? না, এটা তুই একটু কাইটাকে যেন খাইয়া ফেলেছে। স্যাম্পল দিছেন? একটু নরম নাই না ভাই? গাছপাকা? গাছপাকা নরম আছে। কোন সাইডে? এই সাইডে আছে। ওটি ওগুলি কি একই দাম? একই দাম। আচ্ছা আপনি দেন তো আমার মায়ের জন্য, নিব একটু ভালো দেখে পয়সা দেন তো। এটা তোমার 90 টাকা কইছে ভাই? ওরে 90 টাকা কইছেন, আমার 100 টাকা। এটা 90 টাকা, 100 টাকা মানে এটা গতকাল কেরে আজকের এতটুকু ভাই জান। আমি আমাদের সত্য কথা সেটা কই। আচ্ছা তাহলে এটা 90 টাকা, এটা মানে আজকে খাওয়ার উপযোগী আছে। আর এটা নিয়ে আমরা একদিন দুই দিন বাসার মধ্যে রেখে খাইতে হবে। আর এটা 90 টাকা কেজি? হ্যাঁ। তাহলে দেন দেখি, এটা দেন। হ্যাঁ এটা দেন। 1 কেজি হইছে না? দেন 1 কেজি দিয়ে লাভ। কিন্তু ভাই শাক তো এইগুলো ভালো। ডজন তাই নাকি? এই জায়গায় কয় ডজন আছে? এই সবটি 100 টাকা দি হইব না? আচ্ছা তাহলে চলো তো দেখি আর একটু সামনে কি আছে। এই জায়গার টাকাটা দিয়ে দিই। এই থেকে কি টক ফল কি নিছে? তো দেন দেখি, আমার 250 গ্রাম টক ফল দেন। 250 গ্রাম? হ্যাঁ, বেশি নিয়ে কি করুম, খাই নাই তো আগে কোনো সময়। না 250ই দেন, বেশি দিয়েন না। এটা কি দিয়ে খায়? ডাল আর গুড়া মাছ দিয়ে খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। আপনাকে এই এলাকার সবজি কোনটা আছে? এই বেগুনটা এই এলাকার? আচ্ছা এটি কত কইরা? 70 টাকা কেজি। দেন দেই 1 কেজি। কম রাখবেন না, সবার কাছে নাকি কমায় রাখতেছেন শুনলাম। সত্যই 60 টাকা করে বেচছেন শুনলাম এতক্ষণ। হ্যাঁ এই লেগেই তো নিতেছি। ভালো তো, পোকা টোকা নাই তো? 1000 টাকা কেজি হইলেও পোকা থাকবো? 1 কেজি হইছে না? 1 কেজি দেন, সিম লই লইছি। আচ্ছা খিরা কত কইরা? খিরা 80 টাকা। 70 টাকা? আমি 60 টাকা দিব।
দিবেন নি দিলে দেন এক কেজি খিরে তিতে হইব না না এক কেজি লমু বেশি লইলে লস হয়ে যাবো না দেন কতটুকু হয়েছে ও কমে যাচ্ছেন এই জন্য বেশি দিবেন না আচ্ছা এরপরে আর কি আছে ফুলকপি কোন জায়গায় ফুলকপি কত করে ৪০ টাকা ৩০ টাকা দুইটা ৭০ রাখেন ফুলকপি দুইটা ৭০ রাখেন তাহলে দুইটা লই আপনার কত হইল দুইটা ফুলকপিও নিলাম আচ্ছা সব জায়গায় গেলে আমি এক জিনিস নেই দেন না দুইটা দেন ভালো দেখে দুইটা দেন দিছেন আচ্ছা তাইলে নিলাম হইছে গিয়া দুইটা ফুলকপি এক কেজি বেগুন এক কেজি খিরাই ওই খিরাই আর কি হ্যাঁ তাহলে আপনার কত হইলো আমি আরেকটা জিনিস নিতে চাই ওই মিষ্টি কুমড়াটা দেখো তো ওই মিষ্টি কুমড়াটার দাম কয় টাকা চাই মিষ্টি কুমড়া কাল কত এটা কত একজন কবি আছিল নাম ছিল জসীমউদ্দিন শুনছেন তো আর একটা কবিতা আছিল কবর কবর কবিতা জসীমউদ্দিনের না এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এই হচ্ছে গিয়ে সেই জসীমউদ্দিন ভাই মানে ওনার নামে নাম আর কি কবির নামে নাম তাইলে আমরা পাইলাম এই জায়গায় ২৪০ টাকা না ২৬০ টাকার জিনিস কিনলাম এডি কবের কোন জায়গার কয় টাকা কয় টাকা এডি ৫০ এক আডি ৫০ বাবা অনেক দাম জিনিসটা ভালো লয়ে জানো না শুনেন আপনি আমার ভান্তি যে টাকা দিয়েছেন সেটা দিয়ে দিলাম আপনার ধরেন ৪০ চলেন এই যে লইলাম একটা ৪০ টাকা লেবু কি আপনার এলাকার নাকি হাফ কেজি